গিয়েছিলাম শখ করে একটু মার্কেট করতে, ছেলে মেয়ের জন্য নিজের জন্য হয়ে রান্না করতে। কিন্তু ভাই মনে হচ্ছে যে মার্কেটে ঘুরে টুরে হচ্ছে 12টা বাজে বাসায় আসলাম, কি হলো না হলো সব কিছু শেয়ার করবো, এই জন্য কিন্তু অবশ্যই বিষয় দেখতে হবে, না হলে কিন্তু অনেক মিস করা যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এটা হয়তো বললাম আমাদের বাসায় ইফতার করে, আগের বিরুতে বললাম না, ইফতার করে এসে জলদি হচ্ছে রেডি হয়ে নি, তো একটু মার্কেটে যাবো ইফতারের পরে। মার্কেট আবার বলতেছিল রোজা থেকে দিনের বেলা সে একদমই যাবে না, হারটা এনার্জি নেই, তো ইফতারের পরে যাবে আস্তে আস্তে হচ্ছে ঘুরে দেখি ইফতার শপিং করে নিয়ে আসবে। কিন্তু আমাদের কারো হচ্ছে কিছু কেনা হয়নি এখনো, তো আজকে ছেউ ছিলাম যাবো দেখি কি কিনতে পারি। তো এই তো আমরা হচ্ছে মা মেয়ে সবাই রেডি হয়ে নিয়েছি চট জলদি ইফতারের পর, তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাবো। তো এখানে দেখেন আমার পুচকি, তো হ্যাঁ কাটাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমরা পুচকিকে অবশ্যই, কিন্তু সবাই মাশাল্লাহ বলবেন, কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলেন না। তো আমি আর আমার মেয়ে চুল কাটছে, আগের ভিডিওতে শেয়ার করছিলাম, তো এটা কিন্তু সেই দিনকার ব্লগই। তো এই তো মা মেয়ে এটা তাকে গল্প শুনুন, সে টাটা বাই বাই পাপা সব দিয়ে দিতেছে সবাইকে, তাকে রেডি করে নিছি, আমিও রেডি হয়ে নিছি, আর মায়েকে রেডি হয়েছে, ওর বাবা হচ্ছে একটু বাইরে গেছে, সে আসলে হচ্ছে আমরা বের হয়ে যাবো। তো মার্কেটে যাওয়া তো মানে ভীষণ এক্সাইটেড, খুব আনন্দ কাজ করে মার্কেটে যাবো, কেনাকাটা করবে, কিন্তু যায় যে কি অবস্থা হলো। তো এই তো দেখেন মা বাপ মেয়ে এখানে দাঁড়ায় আছে, ঢং করতেছে আর কি। তো আমি একটু মায়েকে পাঠাইছি কোক নিয়ে আসতে, তো এত গরম লাগতেছিল আমার, তারপর আবার ইফতারে হচ্ছে মানে পোলাও মাংস খাওয়া হয়েছে। তো কোক হচ্ছে আমার অনেক পছন্দের একটা জিনিস, তো কোক ছাড়া আমার চলে, এটা পোলাও মাংস খেলে মনে হয় কি তখন তো কোক লাগবেই, এমনি তো গরম তার উপরে মনে হয় তখন লাগবে। তো আমি যে খেয়ে আসছি মানে এত অস্থির লাগতেছিল আমার, আর এত ঘুম আসতেছিল, তো এখন ঘরের মধ্যে চা খাবো না, তো বারবার যে কোক খাই দেখি ঘুমটা কাটে কিনা। উন্নয়ন দক্ষিণ রাস্তার কথা কি বলবো, এটা তার মানে না বলাই ভালো ভাই, মনে হয় আমার মাঝে মধ্যে মনে হয় যে গ্রাম অঞ্চল চলে যায় সেখানে শান্তিমতো বসবাস করে, তাও এখান থেকে অনেক গুণে ভালো হবে, এরকম একটা পরিস্থিতি রাস্তাঘাটের মানে চলাফেরা কি যে অবস্থা, কি যে কষ্ট, সাধারণ জনগণ কি কষ্ট সেটা কেউ বুঝবে না, কোনো সাধারণ জনগণই বুঝবে, ওদের হচ্ছে ধরে বের হতে হয় কাজে কর্মে। তো এই তো আমরা হচ্ছে রিক্সায় করে সবাই চড়ছিলাম, মানে এত ভালো লাগছিল, ঠান্ডা ওয়েদার একদম বাতাস, এত অনেক ভালো লাগছে রিক্সায় ঘুরতে, সেক্টরের ভিতরে না আসলে রিক্সায় করে ঘুরতে অনেক ভালো লাগে, ঠান্ডা ওয়েদার নীরব ওয়েদার। অনেক রাত হয়ে গেছিল এখন কিন্তু প্রায় মনে হয় 10টার মতো ভাই, তো এখন আমরা হচ্ছে মার্কেট ঘুরতেই আছি, কিছুই কেনাকাটা করিনি, মানে কোনো কিছু ভালো লাগছে না, ভালো লাগলে দামে হয় না, দামে হলে ভালো লাগে না, এরকম একটা অবস্থা। আর মার্কেটের সব কিছু এমন দাম কি বলবো, যদি হয় 1200 টাকা তাহলে ওটা দাম চাই 3700 টাকা, মানে ডাবল ডট ডাবল। তো মাঝে মানে আমার এত মেজাজ খারাপ হয়েছিল ওদের দাম শুনে, দাম দেখে কি আর বলবো। তো আমরা হচ্ছে অনেক সময় ঘুরলাম, আর দেখেন ঢাকা শহর একদম নীরব, মানে এত সুন্দর পরিবেশ সেক্টরের ভিতরে, এত ভালো লাগে কি বলবো রাতের বেলা বিশেষ করে। তো আমার মেয়ে হচ্ছে মার্কেটে যে এত সফট করতেছিল, ওকে হচ্ছে দৌড়ে রাখা হবে, এত লোক দরকার ছিল, শুধু মানে সুযোগ খুলে দৌড় দিবে কখন কেউ দৌড়তে দৌড়াদৌড়ি করার মধ্যে এমনি এত দৌড়াদৌড়ি করছে। আর দেখেন এখন বাজে প্রায় 11টার মতো, মার্কেটে মানুষ লোকজন হতে মানে আরো ভাড়তেছে, কমবে কি আরো বাড়তেছে এরকম আরো যেমন। তো আমার ছেলে মেয়ের হচ্ছে বেশি খিদে লেগে গেছে ঘুরতে ঘুরতে, মা তো আমাদের জন্য হচ্ছে খাবার নিয়ে নিলাম, আর একটু খাওয়া দাওয়া নিল, আমরা তো আর খাবো না, আমরা যেই খাওয়া খেয়ে গেছি ওইটাই হচ্ছে এখন হজম হয়েছিল। তো আমি তো ঠান্ডা শুধু পানি খাইতেছিলাম, আর হচ্ছে মানে এখন অস্থির লাগছে, আবার গরমে এত গরম ছিল আজকে বাহিরে কি বলবো। তো এখানে আমার মেয়ের পছন্দ কি লাগছে, তো ও খাবার দেখে ভীষণ এসেছে, তো ওকে আর ছেলেকে হচ্ছে হালকা পাতলা একটু খাওয়াই নিলাম, তারপরে হচ্ছে আবার একটু গেলাম শপিং এ, শপিং টিম শেষ করে এখন আমি হয়তো আবার একটু ফ্রুট জুস নিয়েছিলাম, ফ্রেশ ফ্রুট জুস গুলো এত মজা ঠান্ডা বরফ দিয়ে। তো খেয়ে দিয়ে হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে হচ্ছে বাসায় চলে আসলাম, কিন্তু তেমন কিছু কিনতে পারিনি, সব কিছুই রয়ে গেছে, আধা দূরা হচ্ছে মার্কেট হলো, তারপর আপনার অনেক রাত হয়ে গেছে, তার বাসায় চলে আসছি, পরে একদিন আবার যাবো বলে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন যেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, সবার থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ আপনাদের কি শপিং শেষ, অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো থাকবেন।